চলছে সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ বনাম নেপাল ম্যাচ। ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে প্রতিপক্ষ ফুটবলারের ফাউলের শিকার হয়ে মাঠে লুটিয়ে পড়েন শামসুন্নাহার। কিছুক্ষণ পর উঠে দাঁড়িয়ে নিজেকে সামলানোর চেষ্টা করলেও রেফারির বাঁশি বাজতেই আবারও মাঠে শুয়ে পড়েন এই ফুটবলার। ধারণা করা হচ্ছিল মাথায় আঘাত পেয়ে কনকাশনে ভুগছিলেন শামসুন্নাহার। বাংলাদেশের টিম ম্যানেজার সহ আরও কয়েকজন মিলে শামসুন্নাহারকে সাইড লাইনে নিয়ে সেবা শুশ্রূষা করেন। প্রায় মিনিট আটেক পর মাঠের বাইরে নিয়ে যাওয়া হয় শামসুন্নাহারকে। এরপর ড্রেসিং রুমে ম্যাচ শেষ হওয়া পর্যন্ত পর্যবেক্ষণে রাখা হয় তাকে। শারীরিকভাবে তেমন কোনো অসুবিধা না হলেও পরিপূর্ণভাবে পর্যবেক্ষণের জন্য ম্যাচ শেষে অ্যাম্বুলেন্সে করে শামসুন্নাহারকে নিয়ে যাওয়া হয় বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে। ফারজানা মুমু, সময় সংবাদ।